হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আর আজকে আমিও ভালোই আছি। জ্বর ছিল অনেক দিন, এখন সুস্থ, ভালো। পুরোপুরি সুস্থ বলা চলে না, তবে ভালো। তো আজকে আমার কাজ আছে অনেক, তো ভাবলাম আজকে ফ্রিজটা পরিষ্কার করি। ফ্রিজটা পরিষ্কার করা হয় না অনেক দিন যাবত, তো আজকে ফ্রিজ পরিষ্কার করব। কাপড় ধোয়ার বাকি, সে কাপড় গুলা ধুব। চলেন তাহলে আমি ফ্রিজটা পরিষ্কার করি। এই দেখেন আমার ফ্রিজের কি অবস্থা, এটা পরিষ্কার করতে হবে। তো এটা এখন আমি পরিষ্কার করব, দেখি কতক্ষণ লাগে। আর পরিষ্কার করতে আমার 12টা বাজবে মনে হয়। আমি চুলটা একটু বেঁধে নেই, কারণ চুলের জন্য সমস্যা হতে পারে। ফ্রিজ পরিষ্কার করাটা অনেক ঝামেলা একটা কাজ, তারপরে কি করার আর, তাও করতে হবে। চলেন দেখাই আমার, আমি কিভাবে ফ্রিজ পরিষ্কার করি, সহজ, খুব সহজ উপায়ে করবো ফ্রিজটা পরিষ্কার। আগে সবকিছু বের করে রেখি, গামলা নিয়ে নিচ্ছি আমি এখানে একটা, এটার মধ্যে আমি সব উঠাবো। আমার বাসায় কোনো বোয়া টোয়া নাই, একারই সব কাজ করতে হয়। ভাবলাম কুরবানি ঈদ আসতেছে, তার মধ্যে শ্বশুরবাড়ি যাওয়া হবে ঈদ করতে, তো আসার পরে তার ফ্রিজ পরিষ্কার করা সম্ভব না আসলে। ঈদের পরে সাধারণত সবাই টায়ার্ডই থাকে, এর জন্য আর কি এখনই করা। নিচের গামলা রাখছি আরেকটা, এটার মধ্যে রাখতেছি সব। হয়ে গেছে আমার, এখন আমি সব বরফ গুলা বের করবো। এ পাশে আমার বেশি, তো আমি এর জন্য বেসিনে সবগুলো রেখে দিচ্ছি। একা একাই গলে যাবে বরফগুলা। এখন আমি এই বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে নিয়েছি সামান্য পরিমাণ সাবান, গুঁড়া গুঁড়া সাবান যেটা, সেটা একটু নিয়ে এখন এটা আমি ভিতরটা পরিষ্কার করব। নেটের ব্যাগ দিয়ে কিন্তু ভালোই পরিষ্কার হয়। এরপর আমি একটু ভালো পানি দিয়ে এটাকে মুছবো, তাহলে হয়ে যাবে ভিতরটা আরেকবার মুছবো। আপনারা চাইলে একটু স্যাভলন মিক্সড করে ওটা দিয়েও মুছতে পারেন, তাহলে যে কোনো খারাপ ভাইরাস সেগুলা মরে যাবে। উপরের এগুলা যেগুলো বেশি কালো বাই হয়ে গেছে, সেই জায়গাটা আমরা একটা ব্রাশের মধ্যে সাবান লাগিয়ে এরকম করে ধরব। এই যে রাবারের মতন এই জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু আমরা এই ব্রাশ দিয়েই ধরবো, সাবান দিয়ে, গুঁড়ো সাবান দিয়ে। তাহলে এই জায়গাটা খুব বেশি পরিষ্কার হয়ে যাবে। এই দেখেন কত সুন্দর চকচক করতেছে এখন, পুরো নতুন ফ্রিজ মনে হচ্ছে না? এখন আমি ভালো পানি দিয়ে মুছবো। আমার ফ্রিজটা কতটা পরিষ্কার হয়ে গেছে,
তো আমার এখন ফ্রিজ পরিষ্কার করা শেষ, আর আমি এখন রান্না করতে যাব। চল রান্নাঘরে যাই। রান্নাঘরে যাই আর এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ আর আরেকটা কি মাছ জানি নামটা ঠিক বলতে পারবো না, চিংড়ি মাছ নিয়েছি আর ডাল ভিজিয়ে রেখেছি, এগুলো আমি রান্না করবো আজকে। আর এখানে যে পাতিলগুলা এগুলা পরিষ্কার করতে হবে। তো আমি এখন মাজা ভুষা গুলা করে নিই, ছিল মাজা ভুষা ছিল কয়েকটা পালা কয়েকটা পাতিল ছিল, এগুলা মাঝি, তারপরে রান্না চড়াবো মাছ। সংসারের কাজ আসলে অনেক কাজই থাকে, আর একটা মাছই শেষ আমার, তার মানে মাঝে অংশ শেষ। তো আমি এখন রান্না ছড়িয়ে দিচ্ছি, ডাল চড়াচ্ছি এখন, বোকার মতন পাউটা দিয়ে ডাল চড়াইতেছিলাম, ভাবছি গরম, পানিটা একটু গরম ছিল যদিও, এখন ভাতের পানি দিয়ে দিই। ম্যাস কোথায় আমার? এক চুলায় হতে থাক ভাত আর একটাতে ডাল। এটা আমার অটো চুলা, কিন্তু আমার ব্যাটারি লাগানো হয় নাই, যার জন্য ম্যাচ দিয়ে চালাইতে হয়। এখন এখন আমি চালটাকে ধুয়ে ফেলি। আর এদিক দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কাটাই আছে আমার, তো কাটতে হবে না কষ্ট করে। ডালে একটু লবণ লাগবে, লবণ না দিলে তো ডাল সিদ্ধ হবে না। লবণ এখন আমি পটল রান্না করবো, যেহেতু পটল গুলো আমি এখন ছিলে নিবো, এই যে পটল এই পিলার দিয়ে আমি ছিলে নিবো এখন। ডালে বলক চলে আসছে, হেনা যেগুলো সেগুলো ফেলে দিব আমি। ও মাই গড, একে একে ছোলা পড়ে গেছে ছোলায়। আমার জামাই যে পটল আর চিংড়ির মধ্যে যে কি পাইছে আল্লাহ জানে। আজকে পটল আর চিংড়ি রান্না করো, পটল দিয়ে চিংড়ি দিয়ে আলু দিয়ে রান্না করবা। খাবারের মেনু অবশ্য আমরা দুজনে, একদিন ওর পছন্দের রান্না হয় একদিন আমার পছন্দের রান্না হয়। আবার মাঝে মাঝে একটা আমার আইটেম মানে পছন্দের আইটেম, আবার আরেকটা ওর পছন্দের আইটেম, এভাবে রান্না করি। তো এতে করে হয় কি, ওর পছন্দের আইটেমও থাকে খাবারের মেনুতে, আবার আমারটাও থাকে, তো ভালোই লাগে। আমার পটল ছিলা শেষ,
এখন ডালটা বাগার দেওয়ার পালা, এই যে আমার ডাল, এটাকে এখন বাগার দিব, তাইলে আমার হয়ে যাবে। ও আর ভাতটাও হয়ে গেছে আমার, মার দিব এখন। এখন শুকনো মরিচ দিয়ে দিলাম, তেল দিয়ে দিই। পেঁয়াজ রসুন দিয়ে দিই। সামান্য জিরা, এটাও দিয়ে দিই। তেজপাতাটা কোথায় রাখছি, একটা তেজপাতা দিয়ে দিব। এখানে আমি ভাতটা মাছ দিয়ে দিই। এখন আমি পটল আর চিংড়ি রান্না করবো, পটল চিংড়ি রান্না করবো। এর জন্য পেঁয়াজ কাঁচা দিয়ে দিব এটার মধ্যে, তেলের মধ্যে। আমি মাছগুলা ভেজে নেব, মশলা দিয়ে মাখিয়ে রেখেছি আগে। আর এখানে আমার হয়ে এসেছে প্রায় চিংড়ি পটল। ও আল্লাহ, দেখেন বাইরে বৃষ্টি হচ্ছে। অনেক বাতাস, জানালাটা লাগিয়ে দিই। পটল দিয়ে চিংড়ি, আর এখানে আমার ডাল, আর এখানে আচার, ঠিক আছে। আর এই যে এখানে আমার মাছ ভাজা আর ভাত, এখন আমি খাবো। এখন আমি নিয়ে নিছি মাছ ভাজা, এখন খাওয়া দাওয়া করি। পানি নাই, পানি চলে গেছে, তো ভাবলাম খাওয়া দাওয়া করি, তারপরে গিয়ে মটর ছাড়বো। এখন নামতে ইচ্ছা করতেছে না পাঁচতলা থেকে। ভালোই হয়েছে, আমার কাছে মাছ ভাজা এত মজা লাগে যে কি আর বলব। বাসার মাছ আমি মনে হয় খাই। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির মধ্যে আবার রোদ উঠছে। ভালো হয়েছে, অনেকদিন ধরে বৃষ্টির দরকার ছিল, যে গরম পড়ছে, অনেক গরম। মাছটা অনেক কাঁটা, চিংড়ির তরকারিটা দেখি এখন কেমন হচ্ছে। চিংড়িতে যদিও আমার অ্যালার্জি আছে, কিন্তু আমি তাও খাই, আমার খুব ভালো লাগে।
মজা হয়েছে। ডালটা দিয়ে খাই, খাওয়া দাওয়া শেষ করে নি, তারপরে খাওয়া দাওয়া শেষ করব, করে আমি একটু রেস্ট নিব, পানি আসলো তো আসলেই, গোসল করব, নিচে যাওয়া আর ছাড়তে মন চায় না, ইচ্ছা হয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি করে, আর আমাকে সাপোর্ট করবেন, ভুলে যান না কিন্তু। যাই হোক, আমার খাওয়া দাওয়া শেষ, আমি প্লেট গুলা ধুয়ে রেখে এসেছি, আর এখন রেস্ট নিব, আর কোনো কাজ নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।